তারাবি পড়াইতেছে মোবাইলে কোরআন শরীফ দেখে দেখে পড়ে হাফেজ সাহেব চিন্তা করেন কি নামাজটাই যে পড়ে আল্লাহর জন্য মোবাইল খুললেন এরপরে তাকায় তাকায় পড়তেছে ওদিকে মুসল্লি হাজার হাজার দেখেন না এই যে একজনে দেখাইলো কেডা বলে নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে মোবাইল লইয়া পড়ে ওরে মোবাইল আরে গজব আহ ধ্বংস করে দিল চিন্তা করেন কি নামাজটাই যে পড়ে আল্লাহর জন্য মোবাইল খুললেন এরপরে তাকায় তাকায় পড়তেছে ওদিকে মুসল্লি হাজার হাজার মুসল্লি গো জিম্মাদারি নিয়া এটা আল্লাহর দরবারে দাঁড়ায় কি তামাশা আমার এটা আপনার মনে হয় শুনেন নাই শুনেন নাই আর এই যে দুই তিন দিন আগের কথা তারাবি পড়াইতেছে মোবাইলে কোরআন শরীফ দেখে দেখে পড়ে হাফেজ সাহেব আপনাকে দিয়ে পড়েনি এমন হাফেজি হইছে যে না দেখে পড়তেই পারে না কিছু হাফেজ আছে বারোটা মাস দুনিয়ার দুষ্টমি করবো দাড়িও কাটবে এই রমাজানে শুধু তারাবিটা ফরানের লেগে এক মাস আগে দাঁড়িয়ে রাখে এই ছোট ছোট ব্রাশ মারা এক মসজিদে ঢুকছে লিঙ্ক লিঙ্কে ঢুকে গেছে আহ মানুষ নামাজ পড়ে যে একটু চিন্তা করে না যার পিছে পড়ি তার তাকওয়া আসেনি তার আমল আছে কিনা তার নামাজটাই আমাকে গুনার থেকে ফিরাবে তার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হবে চোখে বানিয়ে আসবে মুসল্লিদের সেই চিন্তাও নাই সব দলাদলিতে পরিণত হয়ে গেছে আল্লাহর কোরআন কমপক্ষে এক খতম বেশি পারলে আল্লাহর শুকর তবে এই তারাবির মাধ্যমে একটা খতম যেন এটা মিস না হয় ইনশাল্লাহ রাজি আছেন না আজকে থেকে ঘরের মধ্যে একটা মানুষ যেন রোজা দাঁড় ছাড়া না থাকে মিয়া বয়স সাত বছর ছয় বছর চেষ্টা করেন অভ্যাস করেন দুই একটা রাখুক এরপরে রমজানের বড় আমল কোরআন তেলাওয়াত তারাবির নামাজ রোজার তাহাজ্জুদের নামাজ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম কি ঠিক না খাইতে খাইতে আজান ঠেকায় দেয় কি আজান ঠেকায় দেয় এরপরেও দুরাকাত তাহাজ্জুদ পড়ে না আর আজান তো এখন বাগ হয়ে গেছে না ইফতারির সময় ক্ষুধা বেশি আজান পাইলেই খেজুরটা খাইয়া নেয় একজনে কয় তুমি আজান পাইছো তুমি জানো নি এটা আহলে হাদিস গো কেনে আজান হইছে আবার সেহেরি খায় না সেই সময় আবার আমগো আজান হয়ে যায় ওই একটু বাড়াইয়ে খাওয়া যায় পরে আজান কেটা দেয় এটার দিকে খেয়াল রাখে এত খাওয়া খায় না অজু অজুটাও করে না ঘুমে তুটতেই দৌড় দিছে প্লেটটা লয়ে বয়ে গেছে